নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি আজকে জানাতে চলেছি যেটা এই যে ছাব্বিশে ডিসেম্বর বছরের অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে এই মহাজাগতিক যে ঘটনা এর ফলে দ্বাদশটি রাশির আমি প্রতিকার আপনাদেরকে জানাতে চলেছি যাদের রবি গ্রহ ভালো আছে তারা অবশ্যই করুন সেক্ষেত্রে আপনারা একশো গুণ বেনিফিট পাবেন এবং যাদের রবি গ্রহ খারাপ আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রতিকার করুন তো মেন বিষয়বস্তুতে আসা যাক যাদের ছকে রবি গ্রহ রাহুযুক্ত রবিগ্রহ কেতুযুক্ত রবিগ্রহ শনিযুক্ত রবিগ্রহ ডিগ্রিগত দিক থেকে নিচস্ত রবিগ্রহ পাপ নক্ষত্রে বসে আছে সেক্ষেত্রে অবশ্যই আমি যে প্রতিকাগুলো বলছি সেই প্রতিকাগুলো অবশ্যই আপনারা করুন প্রথম কথা হচ্ছে আপনারা এই সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পর বাড়িতে যে মাটির ধুপচি মাটির সরা এবং খাওয়ার যদি থাকে সেই খাওয়ারগুলো আপনারা ফেলে দিন তারপর আপনারা গঙ্গা জলে স্নান করুন যদি তা সম্ভব না হয় আপনারা কোনো নদীতে স্নান করতে পারেন তাও যদি সম্ভব না হয় আপনারা বাড়িতে বালতিতে কিছুটা গঙ্গা জল মিশিয়ে সেই জলে আপনারা স্নান করুন তারপর আপনারা সূর্য মন্ত্র অর্থাৎ আদিত্য মন্ত্র পাঠ করুন সেক্ষেত্রে আপনাদের ভালো একটা সুপ্রভাব আপনারা পাবেন যাদের রবিগ্রহ ভালো আছে তারা তো পাবেন এবং যারা রবিগ্রহ খারাপ আছে সেক্ষেত্রেও আপনারা এর ভালো সুফল পাবেন প্রথমেই আসি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা কি করবেন আপনারা এ গ্রহণ চলার পর আপনারা আদিত্য মন্ত্র পাঠ করুন তারপরে আপনারা কোনো তামার জিনিস আপনারা দান করুন এবং কোনো নির্ধনী ব্যক্তিকে ভোজন করান এবং আপনারা আপনাদের পিতার চরণ স্পর্শ করুন এবং পিতার সঙ্গে সম্পর্ক ভালো করুন দেখবেন এই গ্রহণের কুপ্রভাব থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন এরপরে আসছি বৃষ রাশি বৃষ রাশির আপনারা অবশ্যই সাদা বস্ত্র কোনো নির্ধনী ব্যক্তিকে দান করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের পিতার চরণ স্পর্শ করুন আপনারা আপনাদের গুরুদেবের মন্ত্র পাঠ করুন এবং সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন সেক্ষেত্রেও আপনারা দেখবেন এই যে খারাপ প্রভাব সূর্য গ্রহণের যে কুপ্রভাব সে থেকে আপনারা মুক্তি অবশ্যই পাবেন এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিরা অবশ্যই আপনারা আপনাদের গুরুদেবের মন্ত্র পাঠ করুন এবং গরুর চরণ স্পর্শ করুন পাশাপাশি আপনার পিতার চরণ স্পর্শ করুন এবং আপনারা কিছু খাদ্য নির্ধনী ব্যক্তিকে খাওয়ান এবং পাশাপাশি আপনারা কোনো দুস্থ জীবকে আপনারা যদি এই খাবার খেতে দেন অর্থাৎ গরু কুকুর বা যাই হোক যে কোনো দুস্থ জীবকে যদি খাবার খেতে দেন এই গ্রহণের পর দেখবেন আপনার ডবল বেনিফিট হবেই এই একটা মাসে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশির লোকেরা আপনারা অবশ্যই এই গ্রহণ চলার পর আপনারা নদীতে কাঁচা দুধ প্রবাহিত নদীতে কাঁচা দুধ ঢেলে ভাসিয়ে দিন সেক্ষেত্রে দেখবেন আপনাদের সুপ্রভাব আসবে এবং আপনারা আপনাদের পিতার চরণ স্পর্শ করুন এবং কোনো নির্ধ্বনী ব্যক্তিকে কিছু দান করুন অর্থাৎ সাদা বস্ত্র যদি দান করতে পারে সেক্ষেত্রে অত্যাধিক শুভ এরপরে জানাই সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিরা অবশ্যই আদিত্য মন্ত্র পাঠ করুন এবং আপনারা এই সূর্যগ্রহণের পর আপনারা আপেল কোনো নির্ধ্বনী ব্যক্তিকে দান করুন আপেল মা মাথায় রাখবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের পিতা চরণ স্পর্শ করুন পিতার সঙ্গে সম্পর্ক ভালো করুন দেখবেন সূর্যগ্রহণের বেনিফিট আপনারা অবশ্যই পাবেন এরপরে আসি কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা আপনারা অবশ্যই এই সূর্যগ্রহণ চলাকালীন এই কোনো বস্ত্র কোনো নির্ধনী ব্যক্তিকে দান করুন অথবা কোনো পেন বা বই খুব দুস্থ যারা আছে তাদেরকে দান করুন সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাবেন আদিত্য মন্ত্র পাঠ করুন পিতার চরণ স্পর্শ করুন পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন দেখবেন আপনাদের এই সূর্যগ্রহণের পরে ভালো ফল অবশ্যই হবে এরপরে আসি তুলা রাশি তুলা রাশির ব্যক্তিরা অবশ্যই এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা সাদা বস্ত্র দান করুন পিতার চরণ স্পর্শ করুন আপনার গুরুদেবের স্মরণপন্ন হন এবং পাশাপাশি আপনারা কোনো নির্ধ্বনী ব্যক্তিকে কিছু দান করুন দানটা হচ্ছে বড় জিনিস এরপরে আসি বিশ্বিক রাশি আপনারা তামার রাশির মানুষেরা তামার জিনিস দান করুন পিতার চরণ স্পর্শ করুন এবং আদিত্য মন্ত্র পাঠ করুন এরপরে আসি ধনুরাশি ধনুরাশির ব্যক্তিরা হলুদ ফল অর্থাৎ লেবু বা আম দান করুন নির্ধ্বনী ব্যক্তিকে বা হলুদ বস্ত্র দান করুন আদিত্য মন্ত্র পাঠ করুন আপনার গুরু স্বর্ণাপন্ন হন এবং পিতার কে প্রণাম করুন অর্থাৎ একটি মাস দেখবেন আপনাদের এই ধনু ধনুরাশির যে উপর যে সূর্যগ্রহণের যে প্রভাব সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ হবে এরপরে আসি মকর রাশি মকর রাশি ব্যক্তিরা আপনারা এই সূর্যগ্রহণের পর আপনারা সরষার তেল দান করুন এবং কালো বস্ত্র আপনারা দান করুন আপনাদের পিতার সঙ্গে সম্পর্ক ভালো করুন এবং পিতা যদি আপনাদের নাও বেঁচে থাকে সেক্ষেত্রে আপনারা স্বর্গীয় পিতা উদ্দেশ্যে প্রণাম করুন সেক্ষেত্রে আপনাদের শুভ হতে বাধ্য এরপরে আসি কুম্ভ রাশি ব্যক্তিরা আপনারাও সরষের তেল নীল বস্ত্র দান করুন এবং আপনারা পিতার হন অর্থাৎ পিতাকে প্রণাম করুন পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং আদিত্য মন্ত্র পাঠ করুন পিতা যদি আপনাদের জীবিত না থাকে সেক্ষেত্রে পিতার স্বর্গীয় পিতার উদ্দেশ্যে যদি আপনারা ফটোর সামনে গিয়ে প্রণাম করেন সেক্ষেত্রে আপনারা এই সূর্যগ্রহণের বেনিফিট আপনারা নিশ্চিত রূপে পাবেন এরপরে আসি মিন রাশি মিন রাশির এই সূর্যগ্রহণের ফলে আপনারা হলুদ ফল অথবা হলুদ বস্ত্র দান করুন গুরুর স্মরণাপন্ন হন এবং পাশাপাশি আপনারা আদিত্য মন্ত্র পাঠ করুন দেখবেন এই সূর্যগ্রহণের ভালো ফল আপনারা পাবেন তো আমি আপনাদেরকে একটাই কথা জানাই এই সূর্যগ্রহণের সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা গঙ্গা স্নান করুন এবং দান করুন সেক্ষেত্রে আপনাদের অত্যাধিক শুভ হবে আর যাদের রাশি জানা নেই তারা অবশ্যই আপনারা আপনাদের পিতার চরণ স্পর্শ করুন পিতার সঙ্গে সম্পর্ক ভালো করুন আর পাশাপাশি আপনারা দান করুন এবং দুস্থ জীবকে কিছু আহার দিন এবং আদিত্য মন্ত্র পাঠ করুন সেক্ষেত্রে দেখবেন এই যে সূর্যগ্রহণের যে প্রভাব আপনাদের যদি ছকে সূর্য অর্থাৎ রবিগ্রহ ভালো থাকে সেক্ষেত্রে আপনারা একশো গুণ ভালো ফল পাবেন এবং আপনাদের ছকে যদি রবিগ্রহ যদি আপনাদের খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই মন্ত্র পাঠ করেন সেক্ষেত্রে আপনারা ভালো বেনিফিট পাবেন তো প্রিয় দর্শক বন্ধু আজকে তো সময় শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ